হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিনিয়া আবারও এসে গেছি আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদের বেবির বয়স যদি 10 মাস প্লাস হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের শিশুদের খাবারে খেজুর অবশ্যই রাখবেন। কেন রাখবেন এবং আপনার শিশুকে খেজুর কিভাবে দেবেন, কারণ আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমাদের বেবিরা তো এখনো চিবিয়ে সেরকমভাবে খেতে শেখেনি, বা খেতে শিখলেও খেজুরটা একটা শক্ত জিনিস, এই শক্ত জিনিস বেবিকে কিভাবে দেব, সমস্ত কিছুটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাথে সাথে আমি বলে দেব খেজুরের 5টি উপকারিতা এবং বাচ্চার জন্য খেজুর চিনি কিভাবে বানাবেন, সেটা আমি ভিডিও সহ আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে খেজুর চিনি, এই নিয়ে আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে জানিয়েছেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বেবিকে এখনো পর্যন্ত কোনো খাবারে চিনি দিই না, আমি তার বদলে খেজুর দিই। এই পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে খেজুর আমি খাবারে কিভাবে দিই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি খেজুর থেকে খেজুর চিনি বানিয়ে আমার বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দিই। কেন দিই চিনি, কেন দিই না খেজুর চিনি, কেন দিই, কিভাবে দিই, খেজুরের উপকারিতা কি, এই সমস্ত নিয়েই আজকে আমার ভিডিওর টপিক। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সেটা হলো খেজুর শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে, এটা যেটা একটা শিশুর জন্য প্রচন্ড উপকারী। কিভাবে সাহায্য করে, খেজুরে আছে পটাশিয়াম, আর এই পটাশিয়ামই বাচ্চার মস্তিষ্ক ও জ্ঞানীয় বিকাশ নিশ্চিত করবে। আমি প্রথমেই বললাম 10 মাস হয়ে গেলে বাচ্চার খাবারে খেজুর অবশ্যই অবশ্যই রাখবেন এবং প্রতিদিনের রুটিনে রাখবেন। কেন রাখবেন, এই সময়টা হলো বাচ্চার দাঁত ওঠার সময়, আর এই দাঁত শক্তপোক্ত করতে কিন্তু খেজুর প্রচুর পরিমাণে সাহায্য করে। কেন করে, কারণ ছোট্ট বাচ্চার দাঁত ওঠার সময় ওকে পাকা খেজুর অবশ্যই দিন। দাঁত গজানোতে সাহায্য তো হবেই, খেজুর মারি করবে সবল, দাঁত করবে শক্তপোক্ত, দাঁত গজাবেও দ্রুত। নম্বর 3, বাচ্চাকে খেজুর কেন দেবেন, বাচ্চার জ্বর পক্সের মতো রোগকেও অনেক অংশে নিরাময় করতে পারে কিন্তু খেজুর। জ্বর বা পক্সের মতো রোগ হলে দ্রুত সেরে উঠতে সাহায্য করবে খেজুর, কেননা খেজুরেই আছে নানা পুষ্টি উপাদানের গুণ। দুধের সাথে খেজুর মিলিয়ে বাচ্চাকে খাওয়ালে উপকার পাবেন। 4 নম্বর পয়েন্ট বলার আগে, আমি আমার বাচ্চার জন্য বাড়িতে খেজুর কিভাবে, খেজুর থেকে খেজুর চিনি বানাই, সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিন। এরপরে আমি আরো 2টো উপকারের কথা বলবো। চলুন দেখে নিন, আমি বাড়িতে একদম বাজার থেকে খেজুর কিনে আনা থেকে আর চিনি বানানো পর্যন্ত টোটাল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। শুকনো খেজুরগুলো আমি বাজার থেকে কিনে এনেছি এবং এই শুকনো খেজুরগুলো খুবই শক্ত হয়, তাই আমি এগুলো ভিনিগারে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপর এটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। নেওয়ার পরে আমি রোদ্দুরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ভালোভাবে শুকনো করব। করার পরে আমি কি করব সেটা আপনাদের দেখিয়ে দিই। শুকনো খেজুরগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে রোদ্দুরে শুকাব। আমি যেটা করব, খেজুরগুলো রোদ্দুরেতে খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এই দেখুন খুব ভালোভাবে শুকিয়ে গেছে খেজুরগুলো। এবার আমি হালকাভাবে খেজুরগুলোকে একটা গরম পাত্রে দিয়ে একটু নেড়ে নেব। হালকা আঁচ দেবেন, গ্যাসটাকে হালকাভাবেই রাখবেন, জাস্ট একটু আমি নেড়ে নেব হালকাভাবে, একদম হালকাভাবে একটু জাস্ট নেড়ে নেব।
দেখুন হালকা ভাবে আমি জাস্ট আমি একটা ছোট মিক্সিং বোল নিয়েছি, এই মিক্সিং বোলেতে আমি খেজুর গুলোকে মিক্স করব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের বলে রাখি, অনেক সময় খেজুর থেকে চিনি তৈরি করার সময় অনেকেই বলেন যে দলা পাকিয়ে যাচ্ছে বা বেশি দিন রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটা আপনাদের ছোট্ট টিপস বলে দিই। আপনারা যখন খেজুরটাকে মিক্স করবেন মিক্সিতে, তখন সামান্য চাল দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে, দলা পাকাবে না। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই চালটা আমি এর সাথে মিক্স করব, করার পরে আমি এটা মিক্সিতে পেস্ট করব। আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো, বাচ্চার অন্তত 2.5 থেকে 3 বছর হওয়া পর্যন্ত চিনিটা অ্যাভয়েড করে খেজুর চিনিটাই দেবেন, এবং কেন দেবেন সেই উপকারগুলো আমি তার সাথে সাথে আপনাদেরকে বলছি যে একটা বাচ্চার জন্য খেজুর কেন উপকারী। চলুন আমরা নেক্সট যে উপকারটা খেজুরের থেকে পেয়ে থাকি বা বাচ্চারা পেয়ে থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। খেজুর কিন্তু বাচ্চার আমাশার মতো রোগ সারাতেও সাহায্য করে। হৃদযন্ত্রে ব্যাকটেরিয়ার উৎপাতে আমাশার মতো রোগ হতে পারে, এর প্রতিকার করতে কিন্তু আপনারা বাচ্চার খাবারে অবশ্যই খেজুর অ্যাড করবেন। বাচ্চাদের মধ্যে অনেক সময়ই, প্রায় সময়ই এবং অধিকাংশ বাচ্চার মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু দেখা দেয়। এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, যেসব মায়েরা বেবির কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে জেরবার তারা ভিডিওটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। এর সাথে সাথে বলবো খেজুর খাওয়ান, খেজুর খাওয়ালে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন। খেজুরে থাকা ফাইবারেই নিয়মিত পটি হবে আপনার বাচ্চার, শরীর আর্দ্র থাকবে, কোষ্ঠকাঠিন্যের প্রকোপ কমবে। বাচ্চাদের যেটা খুব দরকার, যেটা আমাদের পেরেন্টসদের নজর রাখতে হয়, যে বাচ্চাদের হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, এই হিমোগ্লোবিন বাড়বে কিন্তু খেজুরে। তাই খেজুরে আছে অনেক আয়রন, এরই প্রভাবে বাচ্চার রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা বাড়বে, চুল থাকবে চকচকে আর তকতকে থাকবে ত্বক। তো আশা করি আপনারা পেরেন্টসরা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জেনে গেলেন যে খেজুর কতটা উপকারী আপনার বেবির জন্য। আশা করি আপনারা যারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে খেজুর চিনি কিভাবে বানাতে হয়, বাচ্চাকে খেজুর কিভাবে খাওয়াবো, আমার বাচ্চার তো দাঁত ওঠে নি, চিবিয়ে খেতে পারে না, খাবারের সাথে কিভাবে খাওয়াবো, তারা এইভাবে খাওয়াতে পারেন। তো আশা করি আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যেমন আপনারা জানান আর কী কী ধরনের ভিডিও দেখতে চান, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরে আরও অনেক রকমের ভিডিও দেখার জন্য। আর আপনারা নিজেরা ভালো থাকবেন আর ছোট্ট সোনাগুলোকে খুব সুন্দর রাখবেন, সাবধানে রাখবেন, যত্নে রাখবেন। নমস্কার।